হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুয়েলি ব্লগস। তো আজ হচ্ছে সোমবার, আমি করাতে যাব একটু পরেই, 8টা বাজতে গেছে। তো আমি এখন রেডি হচ্ছি, প্রায় হয়ে গেছি। তো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটি পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে আমাকে ভিডিওটি কেমন লেগেছে। চলো, মাথাটা ছেড়ে নিই। সো আমি রেডি হয়ে গেছি, চলো আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। আমি এক্ষুনি বেরোচ্ছিলাম, এখন দেখো ভোলেকে দেখাচ্ছি তোমাদের, ভোলের নতুন রূপ। ভোলে 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 হচ্ছে মেয়ে সেজেছে, ও দিদির জামা পরেছে, হেয়ার ব্যান্ড পরেছে। বলো তোমার কি এই জামা পরতে ভালো লাগে, মেয়েদের জামা পরতে? তুমি একটু বলো, তোমার কি মেয়েদের ড্রেস পরতে ভালো লাগে? হ্যাঁ, হেয়ার ব্যান্ড পরেছে, সুন্দর জামা পরেছে, এই দেখো। বলে বলছে কাকে বলছো? তো আমি এখন পড়িয়ে চলে আসলাম, এক্ষুনি আসলাম। তো এখন আমি একটু রান্না করবো, রান্না টান্না আর কী রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। চলো, মা আজকে বাড়িতে নেই তো তাই জন্য সব কাজ আমাকে করতে হচ্ছে। চলো, যা রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো। তো আমি এখন রান্না করতে যাব, আবার একটু পরে, আধা ঘন্টা পরে পড়তে চলে আসবে, তাকেও পড়াতে হবে। তো আমি রান্নাটা বসিয়ে দিই, চলো। আমি আগে গ্যাসটা মুছে নেব, গ্যাসটাই মুছে নেব। আমি ভাত বসাবো, এখন হাঁড়িতে জলটা দিয়ে দিচ্ছি। আর
এখন চালটা ধুয়ে হাড়িতে দিয়ে দেবো। আমি আলু কেটে নিয়েছি, আলুটা আমি ভাজবো। আমি রান্না করতে করতে আরেকজন পড়তে চলে এসেছে, তো চলো দেখো। একা একা পড়বা তো, ভাই আসবে না, ঠিক আছে? তুমি বাড়ি কাজ করেছো? বাড়ি কাজ বের করো তো। এখন আমি করছি ডাল। আমি মাংসটা দিয়ে দিয়েছি, কষিয়ে নেব। তারপরে ঝোল দিয়ে আলু দিয়ে দেব, চুল ঝাল দিয়ে দেব। আমার রান্না টান্না সব হয়ে গেছে, এক্ষুনি উঠলাম, বিকাল হয়ে গেছে, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 4টে। তো আমি এখন স্নান করে আসলাম, আর দিদি আমাকে একটা সারপ্রাইজ গিফট দিল, মানে আমি সারপ্রাইজ হয়ে গেছি দেখে। হচ্ছে চলো তোমাদেরকেও আমি দেখাবো। আর আমি আশা করিনি, আমি ভাবতেও পারিনি যে আমার বার্থডের 1.5 মাস আগে আমার গিফট আমি চলে আসবে, আমি এটা কখনো ভাবিনি। দিদি হঠাৎ করে নিয়ে আসলো, চলো তোমাদেরকেও দেখাই। চলো, তো দিদি আমার জন্য ওই ব্যাগটা নিয়ে আসছে, আমার খুব পছন্দ হয়েছে এটা, পুরোটাই ব্ল্যাক। এটা হচ্ছে পেছন সাইড, এটা সামনে সাইড, আমার খুব পছন্দ হয়েছে। দিদি থ্যাংক ইউ, ওয়েলকাম। দিদি আমার বার্থডে গিফট দিয়েছে, আমার বার্থডে 1.5 মাস আগে। থ্যাংক ইউ দিদি, হ্যাপি হয়েছে। তো কালকের ভিডিওটি আমি রাত্রে শেষ করতে পারিনি, শরীরটা ভালো ছিল না, তো আমি পরের দিন আছি, হচ্ছে পরের দিন সকাল। তো আমি ওই ভিডিওটা এখানে আমি শেষ করছি, নাহলে আমি পরের ব্লগটা করতে পারবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।